এদিকে আগামীকাল রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের সব প্রস্তুতি সম্পূর্ণ হলেও প্রশাসন এখনও অনুমতি দেয়নি। দুপুরে রাজশাহীতে সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সহ শীর্ষ নেতারা। তারা আরও বলেন, আশপাশের জেলা থেকে সব ধরনের বাস বন্ধ করে দেওয়া হয়েছে, এতে প্রমাণিত হয় সমাবেশ করতে দিতে ভয় পাচ্ছে সরকার। তাদের দাবি, বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন নেতাদের সাথে কথা বলেও কোনো সুরাহা হয়নি। তবে তারা জানান, সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে সমাবেশ করা হবে। আমাদের মাইকিং করতে দেওয়া হয়নি, শহরে কোনো পোস্টার করতে দেওয়া হয় নাই। অলরেডি পুলিশ এগ্রেসিভ আক্রমণ তারা শুরু করে দিয়েছে, যেন কোনো অঞ্চল থেকে কালকের মিটিংয়ে আসতে না পারে। আগামীকালকে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব। বিএনপি একটি উদার গণতান্ত্রিক নির্বাচনমুখী দল, বিএনপি কোনো সংঘর্ষে যেতে চায় না। পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী চাপাই নবাবগঞ্জ রুটে বাস বন্ধ রেখেছেন বাস মালিক শ্রমিক সমিতি। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। আমরা জহুরুলের কাছে সাথে যুক্ত হচ্ছি। জহুরুল, বাস বন্ধের পর পরিস্থিতি কেমন দেখছেন? মালিক সমিতি কি কোনো কিছু বলেছে কিনা? আচ্ছা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের হাইওয়ে রাস্তাতে। সকাল থেকে কিন্তু সকাল 8টা থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বাস ঢাকাগামী বা হচ্ছে যে রাজশাহীগামী কোনো বাস এখান থেকে ছেড়ে যায়নি। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন রুটের যে বাসগুলো আছে সেটাও কিন্তু এখানে আসেনি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের এই বাস স্ট্যান্ডগুলোতে। আমরা এই যে আপনাকে দেখাতে চাই যে একদম যাত্রীরা ভোগান্তিতেই কিন্তু পড়ে আছে এই বাস না থাকার কারণে। আমরা কিছু সাধারণ যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো, তারা যে মানে বাস না পেয়ে যে ভোগান্তিতে মধ্যে আসছে তারা কিভাবে দেখছে বিষয়টি। আপনি তো যাত্রী, সেই ক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, সমস্যা হচ্ছে তো। আমি এমার্জেন্সি রাজশাহী যাওয়া দরকার, কিন্তু আমি যেতে পারছি না বাস বন্ধের কারণে। হ্যাঁ, অটোগুলো চলছে তো দীর্ঘ টাইমে, তো অটো সে হিসাবে যাওয়া যাবে না, বাস ছাড়া তো যাওয়া যাচ্ছে না। ভোগান্তির যাত্রীরা এখন তো দেখছি ভোগান্তিতে ভুগছে। হ্যাঁ, ওকে। আপনি শুনছিলেন যে যাত্রীরা নিজেরাই বলছিলেন যে ভোগান্তির মধ্যে আছে। আমরা আরো দুই একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি যে তারা কি ধরনের ভোগান্তিতে আছে। আমরা একটু আরেকজন দুই একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি। আপনারা তো যাচ্ছেন, কোথায় যাচ্ছেন মূলত আর কেন এখানে দাঁড়িয়ে আছেন? আমি গোদাড়ি যাব, আমার ফ্রেন্ড রাজশাহী যাবে। আপনার আজকে আসার পর হঠাৎ দেখে বাস বন্ধ, এখন অটোতে বা সিএনজিতে যেতে চাচ্ছি, তারা ভাড়া ডাবল চাইছে, 100-150 পর্যন্ত চাচ্ছে। আর আপনার এখান থেকে রাজশাহী 60 টাকা, সর্বোচ্চ বাসে গেলে আপনার 60 টাকা নেই বা 70 টাকা, কিন্তু অটোতে বা রিক্সাতে এরা 100-150 এরকম চাচ্ছে। ধন্যবাদ। সোনিয়া, শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের এই জায়গা থেকে কিন্তু মূলত বাস ছেড়ে যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বাস ছেড়ে যায়নি সকাল থেকে এখন পর্যন্ত। আগামী কাল পর্যন্ত বাস ছেড়ে যাবে না এরকম আমাদেরকে নিশ্চিত করেছেন মালিক সমিতির কর্তৃপক্ষ। সোনিয়া, জহুরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রংপুর নর্দার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় মালিকপক্ষের হামলায় এক শিক্ষার্থী গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়েছেন 8 শিক্ষার্থী। সকালে প্রথমে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা, পরে রংপুর গঙ্গাচড়া সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, 2013 সালের পর থেকেই কলেজটির বিএমডিসির কোনো অনুমোদন নেই, এছাড়াও হাসপাতাল না থাকা এবং পর্যাপ্ত শিক্ষক না থাকায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়াই মূল কাগজপত্র দেওয়া সহ অন্য মেডিকেল কলেজে স্থানান্তরের দাবি জানান তারা। এদিকে এ বিষয়ে কোনো কথা বলেননি কলেজের অধ্যক্ষ। আমাদের হসপিটালে কোনো টিচার স্টাফ নাই, আমাদের হসপিটালে যে বেড সংখ্যা থাকার কথা সেই বেড নাই, আমাদের হসপিটালে কোনো পেশেন্ট থাকে না, আমাদের স্যার নাই, ম্যাডাম নাই, আবার মনে করো আমাদের হাসপাতাল আছে একমাত্র বন্ধ আর কি। এটা সাফিসিয়েন্ট পেশেন্টও নাই, মানে পেশেন্টই নাই, 0% পেশেন্ট। আমাদের কলেজ ভালোভাবে চলে না, আমরা সেই জন্য মাইগ্রেশন চাই। আমাদের কলেজে কোনো হাসপাতাল নাই, হাসপাতালে রোগী ভাড়া করে আনা হয়, আমরা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী, আমরা কিভাবে ক্লিনিক্যাল ক্লাসগুলো করছি এটা আমরাই শুধু জানি।
ধান ভাঙানোকে কেন্দ্র করে পিরোজপুর সদর উপজেলায় দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা বাজার ও টোনা ইউনিয়নবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টোনা ইউনিয়ন থেকে এক ব্যক্তি চুঙ্গাপাশা বাজারে রাইস মিলে ধান ভাঙাতে যান। এ সময় রাইস মিলের লোকজন তার কাছ থেকে অতিরিক্ত চাল নিয়েছেন, এমন অভিযোগে বাক বিতণ্ডা হয় তাদের মধ্যে। এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে রাইস মিলের মালিক বিষয়টি টোনা ইউনিয়নের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে শুরু হয় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। এতে দুই পক্ষের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে 2 ঘন্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়। মিলে ধান নিয়েছে এক লোকে, সে 10 কেজি চাল যদি ইচ্ছুক না উপরের একটা ছেলে আইসা ওই যে ধান রাইস মিলের মালিক তাকে মারধর করছে। ধান ভাঙাকে কেন্দ্র করিয়া এদের সাথে কথা কাটাকাটি হয়, কাতার কাটাকাটি এক পর্যায়ে ধাওয়াপাল্টাবলি আমরা পুলিশ উপস্থিতিতে দুই পক্ষকে আমরা সমর্থন করে দিয়েছি। বর্তমানে আইন শৃঙ্খলা সহকারে কোনো সমস্যা নেই। করোনায় দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি 8,416 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় অ্যান্টিজেন সহ 13,570 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 585 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত 5,46,801 জন। একদিনে সুস্থ হয়েছে 873 জন। মোট সুস্থ 4,97,797 জন। ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধে আজ থেকে 2 মাস পদ্মা মেঘনায় ইলিশ ধরা যাবে না। এ সময়ে জেলেদের বিভিন্ন সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। 2006 সাল থেকে ইলিশের অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস জাল ফেলাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য মন্ত্রণালয়। জাটকা রক্ষায় এই কর্মসূচি পালন করে আসা হচ্ছে। এ সময় মাছ ক্রয় বিক্রয় মজুদ ও পরিবহনেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এরই মধ্যে নদী তীরবর্তী এলাকায় নিষেধাজ্ঞার কথা জানিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করলে নগদ 5,000 থেকে 10,000 টাকা জরিমানা বা কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। এ সময় জেলেদের বিভিন্ন সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। দেশের প্রথম বায়োটেক শিল্পের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে $300 মিলিয়ন বিনিয়োগের অরিক্স বায়োটেক প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, 1,000 কোটি টাকার যে প্লাজমা দেশের বাইরে থেকে আনা হতো, এই বায়োটেক প্রকল্পটি বাস্তবায়ন হলে তা আর আনতে হবে না। বাংলাদেশের স্বাস্থ্যসেবা গবেষণার জন্য এটিকে একটি সময় উপযোগী বিনিয়োগ এবং পরিষেবা খাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খুলনায় সোনালী ব্যাংকে মাসব্যাপী গ্রাহক সেবা শুরু হয়েছে। সকালে জেলার কর্পোরেট শাখায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আতাউর রহমান। উদ্বোধনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সম্পদ স্লোগানে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চায় সোনালী ব্যাংক। বছর জুড়ে এই ধরনের সেবা অব্যাহত রাখতে চায় ব্যাংক কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন খুলনার ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার রেজাউল করিম। সোনালী ব্যাংকের খুলনা অঞ্চলের আওতাধীন 8টি জেলার 123 শাখায় এই সেবার উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী পতাকা মিছিল সহ 6 দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। মানবতা বিরোধী অপরাধের দায়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়া, গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা অটুট রাখা সহ 6 দফা দাবি জানান বক্তারা। গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য লাল মিয়া সরকারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 7 দিনের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে হরতালের হুঁশিয়ারি দেওয়া হয়।